গতকালের অতি গভীর নিম্নচাপ দুর্বল হয়ে আজকে সকাল 5:30টায় গভীর নিম্নচাপে এবং পরবর্তী ক্ষেত্রে আরও দুর্বল হয়ে এখন যেটা আছে ওয়েল মার্কড লো প্রেশার অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ হিসাবে অন্ধ্রপ্রদেশ কোস্টের কাছে অবস্থান করছে। অর্থাৎ এখন অবস্থান হচ্ছে সুস্পষ্ট নিম্নচাপ বা যেটাকে আমরা বলছি ওয়েল মার্কড লো প্রেশার। ফলে এই সিস্টেম থেকে আগেও যেটা বলেছি আবারও বলছি আমাদের রাজ্যে কোনো রকম কোনো ওয়ার্নিং বা সতর্কবার্তা নেই যেহেতু সিস্টেম আমাদের ওয়েল মার্কড লো প্রেশার হয়ে গেছে। কিন্তু আমাদের বে অফ বেঙ্গলে এই মুহূর্তে প্রেশার গ্রেডিয়েন্ট একটু হাই আছে, ফলে প্রেশার গ্রেডিয়েন্ট হাই থাকার জন্য আমাদের সাউথ ওয়েস্টার্লি যে উইন্ড সেটা একটু স্ট্রং থাকবে। ফলে স্ট্রং সাউথ ওয়েস্টার্লি উইন্ড যেহেতু আমাদের কোস্টে থাকবে নট বিকজ অফ দ্যাট সিস্টেম, তো সেই জন্য আমরা মৎস্যজীবীদের 12 থেকে 15 অবধি শুধু সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। সেটা হচ্ছে স্ট্রং প্রেশার গ্রেডিয়েন্ট এবং যার ফলে খুব গাস্টি উইন্ড থাকবে কোস্টে, ল্যান্ড এরিয়ায় নয়, সমুদ্রের উপরে। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টি। উত্তরবঙ্গে বৃষ্টি অলরেডি শুরু হয়েছে, ফলে আগামী 5 দিন উত্তরবঙ্গের ওপরের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ওপরের যে 5টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং, এই 5টি জেলায় কিন্তু আগামী 5 দিন মোটামুটি সব জেলায় একসাথে হবে না কিন্তু বেশ কিছু জায়গায় ভারী এবং কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার এবং কুচবিহার ডিস্ট্রিক্টে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকেও যেটা মূলত সেই পাসিং শাওয়ার অর্থাৎ কিছুক্ষণের জন্য বৃষ্টি হবে তারপর আবার পরিষ্কার হবে, সেটা হচ্ছে হালকা থেকে মাঝারির মধ্যে। কাল থেকে এই বৃষ্টির পরিমাণটাও আরেকটু কমবে এবং দিনের তাপমাত্রা 24 ঘন্টা পর থেকে গ্র্যাজুয়ালি একটু কিন্তু 2 থেকে 3 ডিগ্রি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। প্রথম 24 ঘন্টায় খুব একটা সিগনিফিকেন্ট চেঞ্জ নেই কারণ আজকেও মোটামুটি মেঘলা আকাশ এবং 2-1 পশলা বৃষ্টি হয়েছে এবং আরও 1-2 পশলার সম্ভাবনা আছে। ফলে আজকে তাপমাত্রার খুব একটা সিগনিফিকেন্ট চেঞ্জ নেই কিন্তু 24 ঘন্টা পর থেকে কিন্তু গ্র্যাজুয়ালি একটু দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত বৃষ্টি হবে সব জেলাতে, ওপরের 5টি পাহাড়ি জেলা নাম বললাম সেখানে কিছু জায়গায় ভারী আর কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার খুব একটা সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ নেই। আন্দামান সাগরের যদি আমরা ধরি তাহলে আমাদের যে মৌসুমি বায়ু সেটা আশা করা যায় 15 তারিখ নাগাদ আমাদের আন্দামান সাগর অবধি পৌঁছবে, তারপরে আমরা বলবো আন্দামানে কবে অনসেট হবে। আর এই উত্তরবঙ্গে যে বৃষ্টি টানা বৃষ্টি চলবে সেটা কি সিস্টেম থেকে দেখবে? না না, যেটা বললাম আমি যে আমাদের স্ট্রং সাউথ ওয়েস্টার্লি এবং সাউদার্লি উইন্ড হচ্ছে, এই হাওয়াটাই উপরে গিয়ে শুধু উত্তরবঙ্গে নয় উত্তর পূর্ব ভারতেও বৃষ্টি ঘটাবে হচ্ছে এই হাওয়াটা, যেটা প্রচুর ময়েশ্চার নিয়ে উপরে যাচ্ছে এবং ওখানে যেহেতু পাহাড়ি অঞ্চল ধাক্কা খেয়ে বৃষ্টি হয় এই সময় আর কি।